কিশোরগঞ্জের হোসেনপুর জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত 21 ডিসেম্বর হোসেনপুর বেসরকারি গণগ্রন্থাগার সমিতির আয়োজনে নেওয়াজ পাঠাগারে এ সভা অনুষ্ঠিত হয়। কবি শাহ আলম বিল্লাল এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক ও লেখক আমিন সাদি, সোনার বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি ফখরুল হাসান, নেওয়াজ পাঠাগার ও হোসেনপুর মডার্ন প্রেস ক্লাবের সভাপতি এস এম তারেকে নেওয়াজ, নেওয়াজ পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর মিয়া, মডার্ন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্রশীল, সাংবাদিক এস এম রিফাত, কবি শাহ মোহাম্মদ ফয়সাল প্রমুখ। বার্ষিক সভায় উপজেলা কমিটির গঠন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আলোকিত মানুষ গঠনে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা আলোচনা করেন। পরে হোসেনপুর বেসরকারি গণগ্রন্থাগার সমিতির এস এম তারেক নেওয়াজকে সভাপতি ও শাহ আলম বিল্লালকে সাধারণ সম্পাদক করে 15 সদস্য বিশিষ্ট 3 বছর মেয়াদে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এ সময় হোসেনপুর উপজেলার বিভিন্ন গ্রন্থাগারবৃন্দ উপস্থিত ছিলেন।